হ্যালো ভ্রিমান আমার নাম এবুল কায় স্যার তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল দেখো আমরা সেট থিওরি শুরু করেছি ফার্স্ট সেমিস্টার ক্লাস ইলেভেনের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার জন্য আমরা ক্লাস শুরু করেছি এবং এই ক্লাসের কনসিস্ট্যান্ট মানে কনসিস্ট্যান্টলিভাবে আমাদের এই ক্লাস চলছে তিনটে ক্লাস হয়েছে যেখানে আমরা অলরেডি টোটাল থিওরি করে ফেলেছি আজকের যে ক্লাসটা আজকের ক্লাসটা হচ্ছে ওই থিওরিগুলোকে যদি স্ট্রং করার জন্য যে কিছু অঙ্ক দরকার যেই জাতীয় অঙ্ক তোমাদের অবশ্যই শিখে রাখা উচিত সেট থিওরি থেকে ধরো তোমাদের কোয়েশ্চিন পরীক্ষায় আসবে নয় বড় কোশ্চেন আমি জানি বাট এই যে থিওরিগুলো পড়লাম এই থিওরিগুলোকে জাস্টিফাই করার জন্য যে অঙ্ক সেই অঙ্ক না করলে কিন্তু তোমরা থিওরিগুলো খুব ভালো করে বুঝতে পারবে না এই জন্য আজকে দশটা অঙ্ক করবো ঠিক আছে এই দশটা অঙ্ক চেষ্টা করবো সমস্ত রকম টাইপের যতগুলো অঙ্ক হয় সমস্ত রকম টাইপের যেন অঙ্ক করা যায় এবং এই অঙ্ক করার মাধ্যমে তোমরা যে থিওরিগুলো পড়েছো সেই থিওরিগুলো আরও স্ট্রং করবে আগামী যে ক্লাস আসছে ক্লাস নাম্বার ফাইভ অ্যান্ড ক্লাস নাম্বার সিক্স আমি আগেও বলেছি এই দুটো ক্লাস তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কারণ এই দুটো ক্লাসে ক্লাস নাম্বার ফাইভে তোমাদের দের বইয়ের এমসি কিউগুলো সলভ করানো হবে এক্সপ্লেনেশনের সঙ্গে এবং ক্লাস নাম্বার সিক্সে সাঁতার বইটা যে তোমাদের আছে ওর এমসি সলভ করানো হবে উইথ এক্সপ্লেনেশন তো ওই দুটো ক্লাস সবচেয়ে বেশি দূর করি ওই ওই দুটো ক্লাস তো দেখতেই হবে আজকের ক্লাসটা দেখতে হবে এই জন্য যে তোমাদের যে থিওরিগুলো শিখেছো গত তিনটে ক্লাস ধরে সেই থিওরিগুলো খুব ভালোভাবে অ্যাপ্লাই করে অঙ্ক করতে পারছো কিনা সেটার জন্য যদিও পরীক্ষায় আসবে না বড় অঙ্ক আমরা জানি কিন্তু না শিখলে কিন্তু আমাদের সেট থিওরি পড়াটা বা যে কোনো চ্যাপ্টার পরাটা কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে আমরা যদি বড়ো কোশ্চেন না পড়ি যে কীভাবে করতে হতো এগুলো ঠিক আছে চলো শুরু করি দেখো দুটো কোশ্চেন আমি অলরেডি লিখেছি আজকে দশটা কোশ্চেন সলিউশন করব ঠিক আছে এক জাতীয় কোশ্চেন তো এগুলো যেখানে গসাগু আর লসাগু বের করতে বলেছে সেট প্রক্রিয়ার দ্বারা এক নম্বর অঙ্ক দেখো বারো আর পনেরো আর আঠেরো এই তিনটে সংখ্যার আমাকে কী করতে বলেছে না গসাগু আর পরেরটা হচ্ছে পনেরো পঁচিশ আর তিরিশ এই তিনটে সংখ্যার লসাগু বের করতে বলেছে দেখো গসাগোর ফুল ফর্ম হচ্ছে গনিষ্ঠ আমি একটু লিখে নিই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমরা জানি আর লসাগুর ফুল হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক ইংরেজিতে লসাগুকে বলে এলসিএম ঠিক আছে এলসিএম লিস্ট কমন মাল্টিপ্লায়ার আর গসাগুকে কি বলে জিসিডি গ্রেটেস্ট কমন ডিভাইজার ঠিক আছে তো ডিভাইজার গুলো দেখতে হবে তাহলে বারো এর ডিভাইজারের সেটগুলো দেখতে হবে ঠিক আছে তো সেট প্রক্রিয়ার সাহায্য বলেছে দেখো কিভাবে করবো তাহলে বারো এর গুণ ধরি ধরে নিচ্ছে ঠিক আছে এটা ধরি বারো পনেরো আঠেরো এর আমাদের কি বের করতে হয় এখানে গুণনিয়ক বের করতে হয় গুণনিয়ক মানে ডিভাইজার কোন কোন সংখ্যা ওই সংখ্যাগুলোকে ভাগ করতে পারে ওগুলো বের করতে হয় ঠিক আছে এর আহ গুণনিয়কের কত কত সেটগুলো যদি ধরে নিই তাহলে ধরো এ বি আর সি ধরছি তাহলে এ সেটটা টা কি হলো এ সেট হচ্ছে বারো এর যেগুলো ডিভাইসার আছে বারো এর বারো কে যে সংখ্যা ভাগ করতে যাবে তার সেট তার মানে এক ভাগ করে দুই ভাগ করে তিন ভাগ করে চার ভাগ করে ছয় ভাগ করে আর বারো ভাগ করে এগুলোই তো ভাগ করে বারোকে তাই না পরে বি সেটটা যেটা বলেছি সেটা এর যারা যারা ভাগ যায় পনেরোকে কে কে ভাগ করে এক ভাগ করে তিন ভাগ করে পাঁচ ভাগ করে আর পনেরো ভাগ করে ঠিক আছে নেক্সট কত হলো আঠেরো এর জন্য আমি সি নাম দিয়েছি সেটটাকে তাহলে এর ডিভাইজারের সেটগুলো কী হবে তাহলে সেটগুলো হবে এর জন্য আমরা জানি যে এক ভাগ করে দুই ভাগ করে তিন ভাগ করে ছয় ভাগ করে নয় ভাগ করে আর আঠেরো ভাগ করে এই সংখ্যাগুলোকে কিন্তু আঠেরো ভাগ করে এবার আমাদের দেখতে হবে যে কমন ডিভাইজার ডিভাইজারকে মানে কমন গ্রেটেস্ট দেখো কী বলেছে এর মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার মানে সবচেয়ে বড় কমন ডিভাইজার কমন আগে কমন দেখো কমন মানে আমরা জানি ইন্টারসেকশান তাহলে আমরা সবার প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে ইন্টারসেকশান তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এই তিনটা জিনিস বের করব বের করে দেখবে কত হয় তাহলে দেখো ওয়ান 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 তো আছেই অবশ্যই ওয়ান কমন যাচ্ছে ইন্টারসেকশান মানে কমন তো তাহলে তিনটারই কমন নিলাম তারপর দেখো দুই এখানে নেই সব জায়গায় বাট তিন আছে সব জায়গায় দেখো দেখো এই যে এক ছিল সব জায়গায় আমি লিখেছি এই যে তিন আছে তো তিন এখানেও আছে তো তিন লিখবো অবশ্যই আর কিছু আছে কি দেখো ছয় চার তো এখানে নেই ছয় নেই বারো নেই তো আর নেই কিছু মাত্র এই দুটো তাহলে এগুলোকে বলা হয় সাধারণ গুণনিয়ক মানে ডিভাইজার সাধারণ মানে এক আর তিন দুটোই ভাগ করে আমাদের গসাগু মানে কি গরিষ্ঠ মানে সবচেয়ে বড় যেটা গুণনীয়ক সেটা তাহলে সবচেয়ে বড় কি এক আর তিনের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে তিন তাহলে অতএব গসাগু হচ্ছে গসাগু হচ্ছে এক সেকেন্ড এখান থেকে আমাদের বলে দেওয়া যাবে গসাগু থ্রি ব্যাস এটাই এইভাবেই করতে হয় একদম সিম্পল প্রক্রিয়া বোঝা গেছে নেক্সট পরেরটা দুই নম্বর দেখো কী বলেছে সেট প্রক্রিয়ার সাহায্যে এটা যদি এটা কনফিউশন মনে হয় তাহলে এটা একটু দেখে নাও আরও ক্লিয়ার হয়ে যাবে সবার প্রথমে এই সংজ্ঞগুলো জানতে হবে যে লসাগু মানে কি গসাগু মানে কি এই জিনিসগুলো যদি জেনে নাও তাহলে খুব বেশি কঠিন জিনিস না সেট প্রক্রিয়ার সাহায্যে পনেরো পঁচিশ এবং তিরিশ সংখ্যা তিনটে লসাগু নির্ণয় করো লসাগু মানে হচ্ছে এলসিএম মানে লিস্ট এটা হচ্ছে লিস্ট কমন আর এটা হচ্ছে মাল্টিপ্লায়ার ঠিক আছে সবচেয়ে ছোট মাল্টিপ্লায়ার ওকে দেখো তাহলে কি ব্যাপার মানে হচ্ছে সবচেয়ে লোকিষ্ট ঠিক আছে মাল্টিপ্লায়ার বের করতে হবে গুণিতক মানে গুণ করে 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 লিখতে হবে ঠিক আছে তাহলে ধরি আবার এরকম ধরব যে ধরি পনেরো কমা পঁচিশ কমা তিরিশ এর গুণিতকের গুণিতকের সেট যথাক্রমে এ কমা বি কমা সি তাহলে এ হচ্ছে পনেরোয়ের গুণিত মানে পনেরোকে গুণ করে করে যেগুলো হয় তাহলে এক দিয়ে গুণ করলে পনেরো মানে পনেরো কোনো নাম হতো আলটিমেটলি পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর নব্বই একশো পাঁচ একশো কুড়ি আর বেশি দরকার নেই এতটুকু লিখলে এনাফ হ্যাঁ না আচ্ছা তাও একটু লিখি একশো পঁয়ত্রিশ একশো পঞ্চাশ আর দরকার নেই আর লিখবো না অনেকগুলো লিখে নিলাম একশো পঞ্চাশ পর্যন্ত লিখলাম দেখি বি হচ্ছে কি পঁচিশ তো পঁচিশের গণিত পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর তারপর একশো একশো পঁচিশ দেড়শো আর লিখছে না লেখা তো শেষ হবে না এটা ডট 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 করে দিতে হবে হ্যাঁ কারণ এটা শেষ হবে না জীবনও সারা জীবন গুণ করতে করতে যাও শেষ হবে না কোনো পরেরটা আর সি হচ্ছে কত তিরিশের ওকে তিরিশ ষাট নব্বই একশো কুড়ি তারপর কত হয় একশো কুড়ির পর একশো পঞ্চাশ একশো আশি দুইশো দশ চলবে আরও লিখলে আরও লেখা যায় চলো দেখি এবার তাহলে কী বলেছে দেখো সাধারণ গণিতক গণিতক বের করলাম দেখো গুণিতক বের করলাম এবার সাধারণ গুণিতক মানে কমন দেখতে হবে তাহলে কমনের জন্য কি করবো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি দেখি তিনটার মধ্যে কমন কে জিনিস পনেরো কোথাও নেই তিরিশ এদিকে নেই পঁয়তাল্লিশ নেই সিক্সটি নেই পঁচাত্তর এখানে আছে এখানে আছে বাট এখানে নেই হবে না নব্বই এখানে আছে বাট এখানে নেই তো হবে না একশো পাঁচ এখানে নেই একশো কুড়ি এখানে নেই একশো পঁয়ত্রিশ এখানে নেই দেড়শো আছে দেড়শো আছে এখানেও দেড়শো আছে তোমার দেড়শো একটা সংখ্যা যেটা আমরা দেখতে পেলাম আরও হবে এরপরে নিলে এটা না যে কমন হবে না বাট আরও হবে ঠিক আছে তোমরা যদি আরও বেশি করে নাও তাহলে আরও হবে তা আমি আর লিখলাম না ঠিক আছে দেখ দেড়শো হবে আরও যদি বেশি করে লিখতাম আরও কিছু কমন বেরোবে ডট ডট লিখে দিলাম আমাদের কি বলেছে দেখো এখানে মনে হচ্ছে গরিষ্ঠ মানে সবচেয়ে বড়োটা নিতে হয় হয় বের করতে গেলে আর এখানে হচ্ছে লগিস্ট মানে সবচেয়ে ছোটো হয় তো সবচেয়ে ছোটকে দেড়শো আরও কিছু আসবে সংখ্যা যদি বেশি কিছু লেগে বাট সবচেয়ে ছোটো কেনা দেড়শো তাহলে অতএব আমি এখান থেকে ডাইরেক্ট লিখে দিতে পারবো অতএব লসাগু হচ্ছে আমাদের দেড়শো কমপ্লিট এই তো সেম জিনিস ঠিক আছে চলো তাহলে এরপরের কোশ্চিনটা সলভ করি দেখো এরপরের যে একটা কোশ্চিন আছে সেই কোশ্চিনটা এতই সোজা মানে সোজা মানে তোমার দেখে মনে হবে যে এটা আবার প্রমাণ করা যায় নাকি বাট হ্যাঁ এটাও আমরা প্রমাণ করবো ঠিক আছে চলো দেখি কী প্রমাণ করবো মুঠে দিয়ে তারপর আমি বলছি তোমাদের হ্যাঁ সেট অপারেশনগুলো খুব ভালো করে তোমাদের বুঝতে হবে থিওরিগুলো বারবার করে বুঝতে হবে কারণ তোমাদের যে কোশ্চেন হবে ওই থিওরি রিলেটেডই হবে ঠিক আছে একটু এদিকে ওদিকে করে দেবে থিওরি রিলেটেডই কিন্তু কোশ্চেনটা হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন তো তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে আমি দুটো কোশ্চেন লিখি পাশাপাশি প্রমাণ করো প্রমাণ করো হচ্ছে থ্রি প্লাস ফোর ইকুয়াস টু সেভেন প্রত্যেকটাই কিন্তু এস এনদের বইয়ে আছে ঠিক আছে এটা না যে আমি নিজের থেকে বানাচ্ছি কোশ্চেনগুলো এগুলো বইয়ে আছে বইয়ের কোশ্চেনগুলোই তোমাদের পাচ্ছি আমি এক্সট্রা করে করাবো না তো এটা কী করে প্রমাণ করে আমরা জানি তো এটা প্রমাণ কী করে করতে হয় এই টাইপের যদি কোনো কিছু প্রমাণ করতে হয় তাহলে আমাদের ধরে নিতে হবে কিছু সেট যেই সেটটার মধ্যে এতগুলো পদ আছে তিনটে বা চারটে পদ আছে ঠিক আছে ধরি একটা সেট ধরে নিই এ যার মধ্যে তিনটা পদ আছে ধরো ওয়ান টু থ্রি আরেকটা সেট ধরে নিই এবং একটা সাইড ধরে নিই বি যেই সেটের মধ্যে ধরো চারটা পদ আছে ঠিক আছে আলাদা আলাদা ধরে নিই ঠিক আছে এ বি সি ডি চারটা পদ একই ধরতে পারো বাট আলাদা ধরলে বেশি সুবিধা তাড়াতাড়ি হয় আচ্ছা এ দুটোর কমন পদ কতগুলো হবে তাহলে আমি যদি বলি তাহলে আমি যদি এখানে বলি অতএব পাশে লেগে এন অফ এ মানে এর কতগুলো পদ আছে তার মানে তিনটা এন অফ বি কতগুলো আছে চারটা এ ইন্টারসেকশন বি বের করি কমন তো একটাও কমন পদ নেই আমরা এইভাবেই নিয়েছি তুমি চাইলে নিতে পারো কোনো প্রবলেম হবে না তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি এটাতে কতগুলো আছে কতগুলো আছে এখানে তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এখানে আছে আমাদের কটা একটাও না আবার এ ইউনিয়ন বি এদের মধ্যে ইউনিয়ন দেখো কতগুলো আছে ওয়ান টু থ্রি এ বি সি ডি এগুলোই তো হবে মানে এন অফ মানে কতগুলো পদ আছে ইউনিয়নের মধ্যে তাহলে দেখছি সাতটা পদ আছে আচ্ছা আমরা জানি আমরা একটা ফর্মুলা জানি সেটা কি আমরা জানি এ ইউনিয়ন বি এর এন মানে এন অফ এটা ইকোয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মান বসাও এন অফ এ ইউনিয়ন বি এর মান কত এন অফ এ ইউনিয়ন বি মানে সাত ইকুয়ালস টু এন অফ এ মানে থ্রি আর এটা এন অফ বি মানে ফোর মাইনাস এটা মানে জিরো তো দেখো কোনো সংখ্যার সঙ্গে জিরো লেখা না লেখা একই ব্যাপার তাহলে আমি কি লিখবো সেভেন ইকোয়ালস টু থ্রি প্লাস ফোর টু কত সুন্দরভাবে প্রমাণ হয়ে গেলো হ্যাঁ এটা আগে দেওয়া আছে এটা পরে দেওয়া যায় কিছু জান তুমি লিখে দাও তাহলে হয়ে যাবে ঠিক আছে চলো তাহলে নেক্সট কোশ্চেন করা যাক দেখো দিয়েছে কি একটা পি সেট দিয়েছে যেটার মধ্যে কিছু এলিমেন্ট দেওয়া আছে কিউ সেটের মধ্যে এলিমেন্ট দেওয়া আছে তাহলে প্রমাণ করো যে এরকম একটা সেট মানে এটাও একটা সেট এটা একটা সেট প্রমাণ করতে হবে দেখো নর্মালি কী করতে হয় যদি ইকুয়াল সেট প্রমাণ করতে হয় এই সেটটা আর এই সেটটা ইকুয়াল তাহলে আমাকে দেখাতে হয় যে এখানকার থেকে একটা পয়েন্ট নিয়ে এর মধ্যে দেওয়া আছে আর এখানকার একটা পয়েন্ট নিয়ে এর মধ্যে দুটো দুটো সাবসেট দেখাতে হয় এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে ওটা দেখাতে হয় না কেন কারণ এই জাতীয় অঙ্কে অলরেডি সেটগুলো দেওয়া আছে তাহলে যেই সেটে দেওয়া আছে সেই সেটে অপারেশনের মাধ্যমে ইউজ করতে হয় যে কত হলো না হলো ঠিক আছে তা দেখো পি দেওয়া আছে কী দেওয়া আছে আমরা কী বের করবো প্রথমে পি মাইনাস কিউ তাহলে এটা বের করে নি পি মাইনাস কিউ তাহলে পি মাইনাস কিউ মানে আমরা কী জানি যে আচ্ছা আগে কমন পয়েন্টটা বের করিনি তাহলে সবচেয়ে বেস্ট ঠিক আছে পি ইন্টারসেকশন কিউ আমরা দেখতে পাচ্ছি পি দেওয়া আছে কিউ দেওয়া আছে সলিউশন এখানে আমি আর লিখলাম না আবার পি আর কিউ তো পি আর কিউ দেওয়া আছে আমি কমন পয়েন্ট বের করি তাহলে দেখো পি এখানে এ এ কমন সি সি কমন ই ই কমন এফ এফ কমন চারটে কমন তাহলে আমাদের কমন পথটা কী হল কমনগুলো হচ্ছে এ সি ই এন্ড এফ এতটুকু নিশ্চয়ই বোঝা গেলো এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথাই না তোমাদের ঠিক আছে তাহলে এ এ বি সি ডি সি ই এফ তারপর কি বলেছে দেখো পি মাইনাস কিউ বের করতে বলেছে পি মাইনাস কিউ তাহলে পি মাইনাস কিউ মানে কি পি এর থেকে পি এর থেকে বাকি কিউ এর পদগুলো বাদ অথবা আমরা বলতে পারি পি থেকে কমন পদগুলো বাদ তাহলে পি এর থেকে কমন পদ মানে দেখো আন্ডারলাইন করে দিয়েছি সুবিধার জন্য তাহলে ওই পদগুলো যদি বাদ দিয়ে দিই মানে কিউ এর মধ্যে যেগুলো পদ আছে সেগুলো কিউ যেহেতু বাদ হয়ে যাচ্ছে তাহলে ওই পদগুলোও বাদ হয়ে যাবে তাহলে বাদ হলে পথে থাকছে বি থাকছে আর ডি থাকছে তারপর সুবিধার জন্য একটু আন্ডারলাইন করে ফেলেছি তাহলে বেশি সুবিধা মনে হচ্ছে তাহলে বি আর ডি ক্লিয়ারলি এবার আমাদের দুটো ইউনিয়ন করবো নাও এখন যে পি মাইনাস কিউ এটা ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ এই দুটোর মধ্যে ইউনিয়ন মানে এইটা আর এটার মধ্যে ইউনিয়ন তাহলে দেখো এই দুটোর মধ্যে ইউনিয়ন করলে কত হচ্ছে এই দুটোর মধ্যে যদি ইউনিয়ন করি এই দুটোর মধ্যে ইউনিয়ন করে সাইডে লিখছি তাহলে এই দুটোর মধ্যে ইউনিয়ন করলে কি থাকছে এ সি ই এফ বি আর ডি আর এটাই তো হচ্ছে পি দেখো আমরা জানি কোনো সেটের মধ্যে আগে পরে কোনো ব্যাপার না লেখলেই হলো তাহলে এই পথটা কি পি না তাহলে আমি কি বাদিকে এখানে কি পি লিখতে পারবো না অবশ্যই লিখতে পারবো তাহলে পি মাইনাস কিউ ইউনিয়ন অফ পি ইন্টারসেকশন কিউ ইকোয়ালস টু পি প্রুভড অত সহজ বোঝা গেল এইভাবে ইউনিয়ন ইন্টারসেকশন এই জিনিসগুলো অপারেশন করে আমরা কিন্তু এইভাবে করতে পারি ঠিক আছে চলো নেক্সট অঙ্ক সলভ করি পরের অঙ্কটা খুব ভালো করে করবে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ছিল যখন বড় কোশ্চেন আসতো পরীক্ষায় তখন তো এটা খুব ইম্পর্টেন্ট ছিল শুধু এখানে না এটা জয়েন্ট ও জি বিজেই তো ইম্পর্টেন্ট এই অঙ্কটা ঠিক আছে তাই দেখো কীভাবে করবো পি ইকোয়ালস টু কিউ প্রমাণ করতে হবে তাহলে পিকে যদি কিউয়ের এর সাবসেট আর কিউকে যদি পি এর সাবসেট থাকে তাহলে কিন্তু কাজ শেষ ঠিক আছে তাহলে আমরা কী করে দেখাতে পারি হয় আমরা বের করে নেব ঠিক আছে এর পদগুলো সবগুলো বের করি একটা দুটো কাজ করা যায় এর পদগুলো যতগুলো আছে বের করে নেব কী বলেছে পি হচ্ছে সেই সমস্ত থিটা মানে সেই সমস্ত অ্যাঙ্গেল যেই অ্যাঙ্গেল এই শর্তটাকে মেনে চলে আবার কিউ হচ্ছে সেই সমস্ত অ্যাঙ্গেল যেই অ্যাঙ্গেলটা এই শর্তগুলোকে মেনে চলে তাহলে দুইভাবে করা যায় হয় আমি এইখান থেকে অ্যাঙ্গেল বের করে নিই ঠিক আছে যে এখান থেকে আমি অ্যাঙ্গেলটাই বের করে নিচ্ছি কত হচ্ছে এখান থেকে অ্যাঙ্গেল বের করে নিচ্ছি যদি দেখি সমান হলো নাহলে এখানে এখানেও হল থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি আর এখানেও বের থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি দুটোই বের হলো তাহলে একদম পারফেক্ট দুটো সেম অথবা আমরা আলাদাভাবে দেখাতে পারি কি যে না এখান থেকে আমি সেটটাকে বের করে এটাই সাবসেট এবং এখান থেকে বের করে যদি এটাই সাবসেট একটা চান্স হতে পারে ঠিক আছে তো দেখো কি করবো এখন এটা সলিউশন না সলিউশন এখান থেকে শুরু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু টুকবে নিজেরা করবে ঠিক আছে তো দেখো কি হবে প্রথম হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু রুট টু থিটা এই অঙ্কটা করার নিয়ম হচ্ছে নিয়ম রুটসটা যেন শিখে যাও এইভাবেও করা যায় ঠিক আছে এই শর্তটাকে নিলাম এই শর্তটাকে তারপর দেখাচ্ছে কি এটাকে একটা সাইডে নিয়ে যায় কসটাকে তাহলে কি দেখো কত সুন্দর ত্রিকোণমিতি ইউজ করব একদম বাচ্চাকালের ত্রিকোণমিতি মাধ্যমিকের ত্রিকোণমিতি ইউজ করব ঠিক আছে আর কত হলো রুট টু কস থিটা প্লাস কস থিটা তারপর ওকে ইকুয়ালস টু কমন নিলে কত হচ্ছে রুট টু প্লাস ওয়ান কমন নিয়ে নিচ্ছে আমি এক কাজ করি এই এইটাকে রুট টু এইটাকে নিচে নিয়ে আসি তাহলে কথা হচ্ছে রাখো বাই রুট টু প্লাস আমি করণীয় করতে গেলে রুট দিয়ে কিন্তু গুণ করতে হবে উপরে নিচে তাহলে রুট আর রুট মাইনাস ওয়ান এখানে কিন্তু আচ্ছা তাহলে এক কাজ করি উপরে যদি গুন করে দিই তাহলে কত হচ্ছে রুট টু সাইন থিটা মাইনাস সাইন থিটা বাই আচ্ছা বাই দেখো এটা কত হবে দেখো রুট টু স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে রুট টু এর স্কোয়ার মানে দুই এক স্কোয়ার মাইনাস একের স্কোয়ার এক দুই মাইনাস এক মানে নিচে এক হবে তো এক দেওয়া না দেওয়া কী যায় এসে কিছু দেবো না ইকুয়ালস টু কস থিটা ঠিক আছে বোঝা গেল এবার এক কাজ করি এটাকে রান্তি নিয়ে চলে যাই তাহলে কত হচ্ছে দেখো রুট টু সাইন থিটা ইকুয়ালস টু সাইন থিটা প্লাস কস্তিটা উল্টে দিই তাহলে দেখো কত আসছে সাইন থিটা প্লাস কাজ ইকুয়ালস টু রুট টু সাইন থিটা দেখো আসছে কিনা খুব কঠিন ক্যালকুলেশন না এটা একদম সহজ ক্যালকুলেশন তাহলে এই শর্তটা কোন শর্ত এই শর্তটা তো এই শর্ত না তার মানে আমি এখানকার শর্তটা নিলাম আর দেখালাম যে এখানকার শর্তটা অ্যাকচুয়ালি এখানকারও শর্ত তার মানে পি কিন্তু যেরকম আমরা দেখাতাম কী দেখাতাম যেখান থেকে একটা পয়েন্ট নিয়ে দেখালাম যে এখানকার পয়েন্ট হয়ে গেল আরেকটা কন্ডিশন হচ্ছে এখানকার শর্তটা নিয়ে দেখালাম যে এখানকারও শর্ত হয়ে গেলো তার মানে এটা এটা এর সাবসেট হয়ে গেলো ঠিক আছে তার মানে অতএব এখান থেকে কী বলা যায় পি সাবসেট অফ কিউ এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নম্বর উল্টোটা দেখাবো যে এখানকার শর্তটা দেখাবো যে এই শর্ত হতে পারছে কিনা তাহলে দেখো কী আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু রুট টু সাইন থিটা তাহলে আবার এক কাজ করি সাইনটাকে ওদিকে নিয়ে যাই তাহলে কস থিটা ইকুয়ালস টু রুট টু সাইন থিটা মাইনাস সাইন থিটা আচ্ছা এটাকে কমনও নেওয়া যায় তাহলে কস থিটা ইকুয়ালস টু রুট টু মাইনাস ওয়ান ডান দিক থেকে কমন নিলে সাইন থিটা নিচে নেই তাহলে কত হচ্ছে কস্তিটা ছিল নিচে হচ্ছে রুট টু মাইনাস ওয়ান করে দিলাম সান থেকে সায়েন্তিটা ছিল কর নির আবার করবো ঠিক আছে তাহলে কস্তিটা তাহলে কথা হলো রুট টু প্লাস ওয়ান কোন করে দেবো রুট টু মাইনাস ওয়ান আর রুট টু প্লাস ওয়ান কোন হবে ওকে ইকুয়াস টু কথা হলো এখানে সাইন্টিটা চলো কোন করি তাহলে এটা হচ্ছে রুট টু কস্তিটার উপরে মাইনাস কস্তিটা নিচে কত হবে নিচে হবে এর স্কোয়ার মানে রুট টু এর স্কোয়ার মানে টু আর ওয়ান এর স্কোয়ার মানে ওয়ান তার মানে নিচে হবে বিয়োগ করলে ওয়ান ইকোয়াস টু সাইন্থিটা আর দরকার নেই এটা যদি নিয়ে যাই তাহলে কথা হচ্ছে রুট টু কস থিটা ইকুয়ালস টু সাইন থিটা প্লাস কস থিটা দেখি নো সরি এটা প্লাস ছিল এটা গিয়ে মাইনাস হবে মাইনাস হবে তাহলে আমি একটু যদি এদিকে এদিকে দিকে লিখি তাহলে হলো সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু রুট টু অফ কস থিটা দেখো শর্ত চলে আসলো এই শর্ত থেকে শুরু করলাম এখানে পৌঁছে গেলাম তার মানে কিউ হয়ে গেল পি এর সাবসেট তাহলে এখান থেকে লেখা যাবে কিউ ইজ দ্য সাবসেট অফ পি এটা দুই নম্বর দুটোকে কম্বাইন্ড করি এটা এটা সাবসেট এটা এটা সাবসেট তাহলে পি এবং কিউ থেকে পাই ওই এক ও দুই থেকে পাই এক ও দুই থেকে পাই তো পেলাম যে পি আর কিউ কিন্তু সমান প্রুট বুঝে গেল খুব ভালো অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক ডব্লিউ এর জন্য ওই অঙ্কটা ইম্পর্টেন্ট ঠিক আছে চলো নেক্সট অঙ্ক করছি দেখো পরেরটা মনে করো সার্বিক সেট ইউনিভার্সাল সেট বলতে পারো সেটা হচ্ছে এস ডি ই এ হচ্ছে আর বি দুটো এর সাবসেট তাহলে দুটো জিনিস বের করতে হবে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট আর এ ইউনিয়ন বিয়ের কমপ্লিমেন্ট এই দুটো জিনিস বের করতে হবে ঠিক আছে আচ্ছা সবার প্রথমে আমি এ ইন্টারসেকশন বি আর এ ইউনিয়ন বি বের করে নিই চলো মানে আলটিমেটলি ব্যাপারটা কি যে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা হচ্ছে এস এটা হচ্ছে এস টোটালটা ঠিক আছে এটা এস এর মধ্যে একটা আছে এ আর তার সঙ্গে আছে বি এ বি এর মধ্যে কিছু কমন অংশও আছে ছবি যদি আঁকি তাহলে এইভাবে হবে এ বি এর মধ্যে কিছু কমন অংশও আছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি দেখো কত কিছু আছে এ এর মধ্যে কি আছে দেখো এ বি আর ডি আর বি এর মধ্যে কি আছে বি ডি আর ই তাহলে বি আর ডি হচ্ছে কমন দেখো এ এর মধ্যে এ আছে এটার মধ্যে ই আছে এইটা হচ্ছে ছবি এবার বাকি যে পদগুলো আছে এটা ছাড়াও আর কি পদ আছে এ বি সি সি কোথাও নেই সি বাইরে আছে ঠিক আছে তো এরকম মোটামুটি ছবিটা যাই হোক ছবি নিয়ে না আঁকলেও কোনো অসুবিধা নেই আমরা এই ইউনিয়ন বি এই বি খুব সহজেই বের করতে পারবো কারণ এ আর বি তো দেওয়া আছে ঠিক আছে তাহলে আমি বের করি এ ইউনিয়ন বি মানে এ আর বি এর কম্বাইন করিনি তাহলে এবি আচ্ছা আর কী বের করবো এ ইন্টারসেকশন বি মধ্যে কমন দেখো এর মধ্যে কমন পথ কোনটা এখানে বি আছে এখানেও বি আছে এখানে ডি আছে এখানেও ডি আছে তাহলে বি আর ডি এ দুটো হচ্ছে কমন পথ ঠিক আছে লিখে দিই বি আর ডি কমন পথ আর এ ইউনিয়ন বি মানে এ আর পি কে সব একসঙ্গে করে নি কথা হচ্ছে দেখো এ আর বি কে একসঙ্গে করলে এ আছে বি আছে ডি আছে আর ই আছে বস এগুলোই তো বলেছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট তাহলে দেখো এ ইউনিয়ন বি এর এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে এ ইউনিয়ন বি বাদে কমপ্লিমেন্ট মানে কি ইউনিভার্সাল আর কি আছে তাহলে এটা কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে এটা বাদ হুম এটা মানে হচ্ছে ইউনিভার্সাল সেট যেটা আছে এস আছে সেটার থেকে বাদ দিতে হবে কি এটাকে এ ইউনিয়ন বি এটাকে তাই না এটাই তো মানে তো এটাই কমপ্লিমেন্ট সরি কমপ্লিমেন্ট মানে হচ্ছে অরিজিনাল যে সেটটা আছে বড় সেটটা সেটার থেকে এটা বাদ সেম এখানেও যদি বের করি এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট সেটাও কি সেটাও হচ্ছে অরিজিনাল যে সেট আছে ইউনিভার্সাল যেটা সেট আছে সার্বিক সেট সেটার থেকে কিন্তু এ ইন্টারসেকশন বি এর সেটটা বাদ এটাই আমরা জানি তাহলে দেখো এস হচ্ছে কি টোটালটাই আর এটুকু মানে এটুকু তাহলে এই দুটো বাদ তাহলে এটার থেকে এটা বাদ মানে এ বি ডি আর ই এ বি আর ই বাদ তাহলে থাকছে কি একমাত্র সি পড়ে থাকছে সিঙ্গল সেটটা আর এখানে কী পরে থাকবে দেখো এস থেকে আমি বি আর ডি পথটাকে বাদ দিয়ে দিচ্ছি তাহলে বি আর ডি পদটাকে বাদ দিলে থাকছে কি এ সি আর ই বা শেষ এতটুকুই বলেছে হয়ে গেল অঙ্ক ঠিক আছে কত সোজা নেক্সট পরের দেখো খুব ভালো অঙ্ক এই অঙ্কটা তোমরা এমসি কিউতেও পাবে এরকম টাইপের অঙ্ক ঠিক আছে শর্টকাটা বলে দিচ্ছি একটা কীভাবে করতে হবে এক বড়টা দেখো স্বাভাবিক সংখ্যা সেট এন আমরা জানি সবাই যে সেট অফ ন্যাচারাল নাম্বার হচ্ছে এন দিয়ে প্রকাশ করা হয় মানে ওয়ান টু থ্রি ফোর এই নাম্বারগুলোকে বলে আর এ এন এ এন মানে হচ্ছে আমাদের একটা এক্সপ্রেশন যেটাকে বোঝানো মানে বোঝাতে চাইছে এর মানে কি যেমন ধরো ওয়ান এন এখানে যদি আমি বলি টু এন তাহলে মান হচ্ছে টু এক্স জাতীয় সংখ্যা আচ্ছা এক্স কোথা থেকে আসবে এক্স হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে আসবে মানে ন্যাচারাল নাম্বারের যে পদগুলো সেগুলো যদি বসিয়ে দিই ন্যাচারাল নাম্বারে কে কে আছে ওয়ান টু থ্রি ফোর ডট ডট তাহলে এখানে এইটা বসিয়ে দিলে আমাদের গুণ করে করে সেটগুলো আসবে তার মানে এক বসে দিলে দুইকে দুই দুই বসে দিলে দুইকে চার ছয় আট এরকম সারা জীবন চলতে থাকবে এই হচ্ছে পদ এইভাবে বলা হয়েছে দেখো থ্রি এন সেভেন এন লিখবো আরও ভালো করে বুঝবে যে কী এগুলো জিনিস আমাদের বলেছে থ্রি এন আর সেভেন এন এর ইন্টারসেকশান বের করতে হবে তাহলে থ্রি এন বের করি এই সংখ্যা থেকে থ্রি এন কত হবে দেখো ভালো করে এ এন বলেছে তাহলে থ্রি এন যদি ওই হিসাবে লিখি আমরা সলিউশন তাহলে আমাদের কী হবে থ্রি এন দেখো এ থাকলে এখানে এ লিখতে হবে তাহলে থ্রি থাকলে থ্রি এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার এটাই তার মানে ন্যাচারাল নাম্বারের এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কোটি কোটি নাম্বার আছে এই নাম্বারগুলো এখানে এক এক করে বসালে এখানে পদ পাই তাহলে পদ কত হবে ওয়ান বসালে ন্যাচারাল নাম্বার ওয়ান থেকে শুরু ওয়ান বসালে কত তিন একে তিন তারপর টু বসালে দেখো কত কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট 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 মানে এক্স মানগুলো এগুলো বসিয়ে দিলে আস্তে আস্তে এই সংখ্যাগুলো পাবো তাহলে তিন হবে তারপর ছয় হবে তারপর নয় হবে তারপর বারো হবে তারপর পনেরো আঠেরো একুশ তারপর চব্বিশ সাতাশ তিরিশ আর লিখছি না ডট ডট করে দিলাম ঠিক আছে আর লেখ আরও দু চারটা লিখি তিরিশ তেত্রিশ ছত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ তারপর আটচল্লিশ আর কত হবে আটচল্লিশের পর হচ্ছে একান্ন সরি হ্যাঁ হ্যাঁ একান্ন তারপর কত হবে চুয়ান্ন

সাত সাত উনপঞ্চাশ সাতাটে ছাপ্পান্ন সাত লং তেষট্টি আর লিখেছি দেখো এবার এটা করতে বলেছে তাহলে কথা হচ্ছে কমন কিছু আছে না তো আমরা কমন যদি বের করতে চাই তাহলে দেখি কথা হচ্ছে দেখি সাত চোদ্দো একুশ দেখো একুশ হচ্ছে সবার প্রথমে কমন তারপর করতে 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 এখানে হচ্ছে টু হচ্ছে আমাদের কমন তাই না তারপর সিক্সটি সিক্সটি থ্রি অবধি আর কিছু কমন তোর যদি আর কিছু লিখতাম তাহলে পেতাম অবভিয়াসলি পেতাম হুম আচ্ছা এখানে যদি লিখতাম এখানে পরেরটা মানে সিক্সটি থ্রি অবধি লিখেছে সিক্সটি এরপর একটা হতো সিক্সটি থ্রি ডটে ডট এটুকু লিখে সিক্সটি থ্রি অবধি লিখি ঠিক আছে এখানে দেখো সিক্সটি থ্রিটা কমন আসছে তো যেহেতু কমন আসছে এই জন্য লিখে দিচ্ছি তিন চারটা কমন আসলে সুবিধা আর কি তাহলে তিনটা জিনিস কমন আসলো কি একটা একটা একুশ একটা হচ্ছে বিয়াল্লিশ আর একটা হচ্ছে তেষট্টি তো ভালো করো খেয়াল করো এই তিন এক্স থ্রি এক্স যেটা লেখা ছিল ওটা হচ্ছে তিনের গুণিতক যেগুলো সাতের গণিত্ব ছিল ওটা কি সেভেন এক্স লেখা গেছিলো বা সেভেন এন লেখেছিলাম এটা একুশের গণিতক মনে হচ্ছে না একুশ একুশ দিয়ে বিয়াল্লিশ একুশ তিনে মানে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে একুশকে এক দিয়ে দুই দিয়ে তিন করে এটাকে তিন কে এক দিয়ে দুই দিয়ে তিন করে এবার সাতকে এক দিয়ে দুই দিয়ে তিন করে তাহলে এটাকে একুশ এন লেখা যাবে না ডেফিনেটলি লেখা যাবে এটাকে টোয়েন্টি ওয়ান এন এটাই এটা ঠিক আছে আমাদের যে কমন পথটা সেটা আমরা প্যাটার্নটা বুঝলাম যেটা একুশের গুণিতক আকারে আছে তাহলে টোয়েন্টি ওয়ান এন আকারে লিখে দিলাম এটা কত গুণিতক সেই হিসাবে লেখা আছে এবার আমরা যদি বলি যে কী করে বের করব শর্টকাটটা কী এইটা বের করার জন্য অপশান অনেকগুলো দেবে আমরা কী করে বুঝবো সিম্পলি যখনই তোমাদের এই টাইপের দেবে এই টাইপের এটা স্পেশাল নোটেশান এই নোটেশন দিয়ে যখন তোমাদের এইভাবে দেবে তখন তোমাদের কী করতে হবে ধরো এটা তোমাদের এইভাবে না দিয়ে হবে দিল যে থ্রি এন ইন্টারসেকশান ফাইভ এন এরম করে দিল ঠিক আছে তখন তুমি কি ইন্টারসেকশানে দেখতে হবে তাহলে এই দুটোর এলসিয়াম লসাঙ্গো বের করে নেবে যেটা হবে সেটাই এখানেও দেখো এটাই হয়েছে তিন আর সাত একুশ হয় তাহলে তিন পাঁচ পনেরো এন তার মানে আনসারটা পনেরো এন হবে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে লশাকও বের করলেই হয়ে যায় সাপোজ ধরো এখানে দিল সিক্স এন আর এখানে দিলো আমাদের ধরো ফিফটিন এন তাহলে কী করবো আমরা এলসিয়াম করবো সিক্স এন আর ফিফটিন এন এর যে এলসিয়াম ছয় আর পনেরো এর মধ্যে যে লসাগোটা হয় সেটা কত হয় সেটা হচ্ছে দেখো তিন দিয়ে দুই পাঁচ তাহলে হচ্ছে তিরিশ তাহলে থার্টি এন এইভাবে কিন্তু করতে হবে চলো পরেরটা দিচ্ছি দেখো পরেরটা দেখো সব পূর্ণ সংখ্যার জেড এবং এক্স যে পদটা সেই পদটা কীভাবে বানানো হয়েছে এক্স হচ্ছে বানানো হয়েছে বি এইভাবে বানানো হয়েছে চলো আমি এক এক করে এক্সপ্লেন করি এ আর বি এর বের করার চেষ্টা করি টোটালটা সলিউশন লিখি দেখো পূর্ণ সংখ্যার সেট মানে আমরা কি জানি পূর্ণ সংখ্যার সেট মানে জিরো প্লাস মাইনাস ওয়ান টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর সারা জীবনই চলবে এরা পূর্ণ সংখ্যা এ সেটটা আমি বের করার চেষ্টা করি যে এ সেটটা কী আসলে আমি আগে লিখি এ সেটটাকে সেই সমস্ত এক্স কোন এক্স যেই এক্সগুলো সিক্স এন এর মতো দেখতে আবার এন কোথা থেকে আসে তো এন হচ্ছে ইন্টিজার থেকে আসে তার মানে এখান থেকে আমাদের সিক্স এন বেরোবে আর যেটা সিক্স এন বেরোবে সেটাই এক্স আর সেটাই আমাকে লিখতে হবে ঠিক আছে তার মানে দেখো সেই সমস্ত পদ হবে যারা সিক্স এন এর মতো দেখতে এন মানে কারা এই যে এন মানে হচ্ছে এরা এন মানে এনটিজার তাহলে এন এর জায়গায় একবার এটা 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 বসাবো আর মান পাবো তো সবার প্রথমে যদি জিরো বসায় এনের এর জায়গায় তাহলে কত হচ্ছে এক্স এর মান কত হচ্ছে জিরো তার মানে এক্সটা হচ্ছে জিরো পরে যদি প্লাস মাইনাস ওয়ান বসায় তাহলে প্লাস মাইনাস সিক্স তারপর টু বসালে বারো তাহলে প্লাস মাইনাস বারো থ্রি বসালে প্লাস মাইনাস আঠেরো তারপর প্লাস মাইনাস কত হচ্ছে চব্বিশ প্লাস মাইনাস পাঁচ বসালে কত হচ্ছে তিরিশ তারপর প্লাস মাইনাস ছত্রিশ তারপর প্লাস মাইনাস ফর্টি টু প্লাস মাইনাস ফর্টি এইট ডট 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 দিয়ে দিলাম দরকার হলে পরে যাবো আপাতত হয়ে অব্দি থাক বিশ একটা বলছি সেই সমস্ত সংখ্যা লেখো যেই সমস্ত সংখ্যা ফোর এন এর মতো দেখতে ফোর এন মানে ফোরকে এন দিয়ে এন কে ফোর দিয়ে গুণ করার ফলে যেগুলো আসে আচ্ছা এন কী জিনিস তাহলে আবার বলেছে এন হচ্ছে তাহলে মানগুলো বসাও দেখি কত আসছে তো বসালে কত হয় তাহলে বসালে প্রথমে জিরো বসাতে হবে এনের জায়গায় জিরো বসালে জিরো ওয়ান বসালে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস দুই বসালে আট তিন বসালে চার তিনে বারো চার বসালে চার চারে ষোলো পাঁচ বসালে পাঁচ পাঁচে এই সরি পাঁচ ছয় পাঁচ চারে কুড়ি আছে না তারপর চব্বিশ তারপর আঠাশ তারপর বত্রিশ তারপর ছত্রিশ তারপর চল্লিশ তারপর চুয়াল্লিশ তারপর আটচল্লিশ ডিও ডল করে দিই বেশ চলো লেখা তো অনেকই যাই বাট যতটুকু দরকার ততটুকু লিখে নেবো ইন্টারসেকশন বের করি কমন তারপরে এ ইন্টারসেকশন বি কমন দেখো কী কী আসছে সবার প্রথমে জিরো অবিয়াসলি কমন তো জিরো তো থাকবেই কমা দিয়ে সিক্স নেই এইট নেই বারো হ্যাঁ বারো একদম কমন বারো এখানেও আছে বারো এখানেও আছে তাহলে আমি প্লাস মাইনাস বারো লেখে দিই তারপর আমরা দেখবো ষোলো আঠেরো কুড়ি তো ষোলো কুড়ি ষোলো এখানে তো নেই ষোলো চব্বিশ আছে হ্যাঁ চব্বিশ আছে এখানেও চব্বিশ এখানেও আছে চব্বিশ লিখবো প্লাস মাইনাস অবশ্যই প্লাস মাইনাস চব্বিশ কমা আর তারপর দেখবো আমরা এখানে কমন তো নেই এখানে ছত্রিশে কমন আছে তাহলে প্লাস মাইনাস ছত্রিশ তারপর প্লাস মাইনাস আর কমন তো আটচল্লিশে কমন দেখছি আটচল্লিশে কমন আর কিছু দেখছি না ডট ডট দেখো এটা কত গুণ করে হয়েছে পরিষ্কার বুঝতে পারছে না এটা সিক্স এনের এর মতো ছয় দিয়ে গুণ ফোর এন মানে ফোর দিয়ে গুণ চার দিয়ে গুণ করে যদি আসে তাহলে এটা বুঝতে পারছে না জিরো বারো চব্বিশ মানে বারো দিয়ে গুণ বারোকে বারো বারো দিয়ে চব্বিশ বারো বারোতে ছত্রিশ বারো চো আটচল্লিশ তার মানে ওয়ান টু থ্রি ফোর মানে এমন কোন সংখ্যা ছিল যেটাকে জিরো দিয়ে ওয়ান দিয়ে টু দিয়ে থ্রি দিয়ে ফোর দিয়ে গুণগুলো করে করে এসছে অবশ্যই বারো ঠিক আছে তাহলে এটা কার মতো দেখতে সিক্স এনের মতো যদি এটা দেখতে হয় তাহলে এটা বারো এন এর মতো দেখতে টুয়েলভ এনের মতো দেখতে হবে তার মানে এটা হচ্ছে সেই সমস্ত এক্স যেই সমস্ত এক্স হচ্ছে টুয়েলভ এন বারো এন এর মতো দেখতে আর এন কোথা থেকে আসে এন হচ্ছে সেট অফ এন্টেজার থেকে আসে বাস হয়ে গেল শেষ এটুকুই এটাই হচ্ছে আনসার ঠিক আছে দেখো আগেরটাও যদি তুমি ফর্মুলা ইউজ করে দাও তোমার যদি শর্টকাটের অঙ্ক করার দরকার থাকে এটা তাহলে তুমি আগের ফর্মুলাটা ইউজ করতে পারবে সেটা কি এই টাইপের ইন্টারসেকশন বের করতে গেলে আমরা কমন পয়েন্ট বের করি কমন হচ্ছে ফোর আর সিক্সের এর মধ্যে তো চার আর ছয়ের মধ্যে কমন সরি মানে এলসিএম লসাগু লশাঘু করতে গেলে কত আসবে দুই তিন আর লশাগু হচ্ছে বারো দেখে নাও তাহলে বারো ওই জন্য বারো ঠিক আছে তো এগুলো এলসিএম দিয়েই বের করা যায় তো দেখবে এরকম অঙ্ক করবো এলসি কেউ আমরা এরকম অঙ্ক কিন্তু করবো চলো পরে করে করি ছয় নম্বরটা একদম আলাদা টাইপের অঙ্ক এখানে একটা ইন্টারভেলের কনসেপ্ট আসতে ইন্টারভেল ঠিক আছে দেখো সেট অফ পয়েন্টস আমরা দেখেছি অনেকগুলো সংখ্যা যে কিছু মিলে যদি পয়েন্ট হয় কিন্তু এরকম একটা সেট হয় যেখানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে টোটালি এইভাবে এখানে ধরো বলেছে জিরোর থেকে বড় আর দুয়ের থেকে ছোট তো আমি এখানে জিরো ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান এগুলো যদি বসাই তাহলে এখানে কোন কোন পয়েন্টের কথা বলেছে এ সেটটাতে এখানে বলেছে যে এ থেকে জিরো থেকে বড় আর দুয়ের থেকে ছোট সমস্ত পয়েন্ট দুয়ের জিরোর থেকে বড়ো মানে ধরো এইখান থেকে হবে যে এইখান থেকে বড়ো আর দুয়ের থেকে ছোট মানে এইখান পর্যন্ত মাঝখানে যতগুলো পয়েন্ট আছে আমরা জানি এই যে সংখ্যাটা হচ্ছে এই যে সংখ্যা রেখাটা আছে এই রেখার প্রত্যেকটা পয়েন্ট একটা করে সংখ্যাকে প্রকাশ করে সংখ্যারেখা এটাই মানে হয় আমরা যে সংখ্যা রেখা শিখেছি একদম সিক্স সেভেন থেকেই শেখানো হবে সংখ্যা রেখা তো সংখ্যা রেখার অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে এই সংখ্যা রেখাই হচ্ছে যতগুলো সংখ্যা আছে পৃথিবীর বাস্তব সংখ্যা প্রত্যেকটাই হচ্ছে এখানে আছে এক একটা বিন্দু এক একটা সংখ্যাকে প্রকাশ করে আর এর থেকে এখান থেকে এখানে কোটি কোটি বিন্দু আছে এন ফাইন পয়েন্টস আছে তো কোটি কোটি বিন্দুকে প্রকাশ করবে ঠিক আছে তো চলো এটা মানে হচ্ছে এতটুকু জায়গা তো আমি একটু যদি ঠিক করে লিখি ধরো করে লিখি তাহলে এ মানে কতটুকু জায়গার কথা বলেছে এখানে হয় ইন্টারভেল মানে একটা জায়গা থেকে শুরু হয় আর একটা জায়গার মধ্যে প্রত্যেকটা পয়েন্ট এখানে ইন্টারভেলের মধ্যে কোটি কোটি পয়েন্ট থাকে একটা দুটো না ঠিক আছে এটাও সেট এখানে কোটি কোটি পয়েন্ট নিয়ে তৈরি হয়েছে তাহলে সলিউশন এখান থেকে শুরু হবে ঠিক আছে তাহলে ছবি ছবি আঁকলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এগুলো অঙ্ক আদারওয়াইজ তোমার কিন্তু খুব প্রবলেম হবে ছবি আঁকবো আমরা তো দেখো এটা হচ্ছে জিরো যদি হয় এটা ওয়ান এটা যদি টু আর এটা যদি থ্রি এটা হচ্ছে মাইনাস ওয়ানই হবে নিয়ম হচ্ছে যেখানে ইকুয়াল টু চিহ্ন থাকবে সেখানে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো যেখানে ইকুয়াল টু থাকবে না শুধু গ্রেটার দেন বা লেস দেন থাকবে সেইখানে আমরা ওপেন ব্র্যাকেট দেবো তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেবো তার মানে এটা মানে কি ফার্স্ট ব্র্যাকেট মানে দুইয়ের থেকে শুরু এইখানে আর এই সরি জিরো থেকে শুরু দুইয়ের শেষ মানে এইখান থেকে মানে এইখান থেকে এইখানে সব পয়েন্ট ফার্স্ট ব্র্যাকেটের মানে কি ফার্স্ট ব্র্যাকেটের মানে হচ্ছে এটাকে বলা হয় ওপেন ইন্টারভেলের সিগন্যাল ওপেন ওপেন ব্র্যাকেট এটা তার মানে জিরো পয়েন্ট নেই এখানে জিরোর পর থেকে সব পয়েন্ট শুরু জিরো বাদে আর এখানে টু পয়েন্টটা আছে ইকুয়াল টু মানে টু পয়েন্টটা আছে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট লেখা হয় এটা থার্ড ব্র্যাকেটে লেখা হয় অন্য কিছু না সিগনিকেন্স আছে ব্র্যাকেটের ঠিক আছে নেক্সট পর দেওয়া এটা হচ্ছে যে ধরো এটা জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা মাইনাস ওয়ান এটা ফোর ধরে নাও এইখানে হচ্ছে এক থেকে শুরু করে তিন অব্দি ঠিক আছে তাহলে এক থেকে শুরু করে তিন অব্দি মানে এইখান থেকে শুরু হবে অবশ্যই ফার্স্ট ট্রেনের তিনে গিয়ে শেষ হয়ে যাবে এই যে জায়গাটার কথা বলেছে যেখানে এক আর তিন নেই মানে ওয়ান পয়েন্ট আর থ্রি পয়েন্ট আর লাস্টের এন্ড পয়েন্ট বলো নেই বাকিগুলো সবাই আছে এই জায়গাটার কথা বলেছে চলো দেখি তাহলে এবার ইন্টার ইউনিয়ন ইন্টারসেকশানে কি বলেছে তাহলে প্রথমটা এক নম্বর এ ইন্টারসেকশান বি এর ক্ষেত্রে দেখি কতটা ছবি আঁকো একদম ক্লিয়ার হয়ে যাবে ছবি আঁকলে কথা হচ্ছে একটাই ছবি আঁকবো একটা ছবির মধ্যেই দুজনকে লেখার চেষ্টা করবো তাহলে এটা হচ্ছে জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর মাইনাস ওয়ান মাইনাসের এর থেকে তো নেই একদি না এ মানে হচ্ছে জিরো থেকে শুরু হবে তাহলে এখানে হচ্ছে জিরো থেকে শুরু জিরো থেকে শুরু হলো জাস্ট ওয়ান মিনিট এটা উপরে লিখি হ্যাঁ নাহলে খুব গোরপোর হবে তো জিরো হচ্ছে এখান থেকে শুরু করে দুই অবধি হ্যাঁ এই জায়গাটা অবধি জলো থেকে শুরু করে টু এটাকে বলা হচ্ছে সেট এ জায়গা এ নিচে হচ্ছে কত ওয়ান থেকে থ্রি এবার নিচে লিখবো এটা ওয়ান থেকে শুরু করে থ্রি পর্যন্ত ওই যে ওয়ান থেকে শুরু করে ওয়ান পয়েন্টটা নেই থ্রি পর্যন্ত যাবে থ্রি পয়েন্টটাও নেই এইটা হচ্ছে বি তাহলে এই দুটোর যদি কমন পয়েন্ট দেখতে যাই তাহলে একটা পরিষ্কার বুঝতে পারছি যে দুটোর কমন এরিয়া হচ্ছে ওয়ান থেকে শুরু করে টু পর্যন্ত আছে কমন তবে এখানে ওয়ান পয়েন্টটা নেই তো ওয়ান পয়েন্টটা হবে না কিন্তু হ্যাঁ ওয়ান পয়েন্ট এখানে নেই যেহেতু কমন মানে দুটোর মধ্যেই থাকতে হবে তবে ওয়ানের পর থেকে শুরু করে টু পর্যন্ত শেষ টু এখানেও আছে এখানেও আছে তারপরে অতএব কমন পয়েন্ট এ ইন্টারসেকশন অতএব এ ইন্টারসেকশন বি যেটা আছে সেটা কোন পয়েন্ট আছে বলছে সেই সমস্ত পয়েন্ট সেই সমস্ত এক্স যেই সমস্ত এক্স মানে এখানে এক্স মানে গিয়ে সেই সমস্ত পয়েন্ট যেটা হচ্ছে দেখো ওয়ানের পর থেকে শুরু করে টুতে গিয়ে শেষ হয়ে যাবে তাহলে এক্সটা হচ্ছে দেখো ওয়ানের পর থেকে ওয়ান লেস দেন হবে মানে আর লেস দেন ইকুয়াল টু টু বেশ ঠিক আছে এটা হচ্ছে ইন্টারসেকশন ইউনিয়ন একটা বের করি তাহলে ইউনিয়ন একটা যদি এখানেই দেখে নি ছবিটার থেকে একটা ছবির থেকেই বোঝা যাবে ঠিক আছে ইউনিয়ন একটা যদি বলি এটা হচ্ছে এক নম্বর এখান থেকে এ ইউনিয়ন বি কোনগুলো হবে বলছি সেই সমস্ত এক্স যেই সমস্ত এক্স কোথায় গেছে কোথা থেকে কোথায় দেখি এবার ইউনিয়ন মানে একদম এখান থেকে শুরু এখান থেকে সবগুলো হবে দেখো জিরো থেকে শুরু হয়েছে তিনি গিয়ে শেষ হবে দেখো জিরোতেও ওপেন আছে থ্রিতেও ওপেন আছে তাহলে ওপেন হবে তাহলে জিরো ওপেন এক্স ওপেন থ্রি এই যে এভাবে ক্লিয়ার পরেরটা দেখি এ মাইনাস বি এ থেকে বাদ তিন নম্বরটা এ মাইনাস বি সেই সমস্ত এক্সাস দ্যাট কী লাগবে কোন পয়েন্ট এর থেকে বি নিজের অংশগুলোকে বাদ করে চলে যাবে ঠিক আছে এ হচ্ছে এই টোটাল এরিয়াটা আর বি হচ্ছে এইটা কমন এরিয়া কোনটা ছিল এইটা তাহলে এইটাকে নিয়ে চলে যাবে দেখো ওয়ানকে নিয়ে যেতে পারবে ওয়ানে ঝামেলাটা ওয়ানকে কিন্তু নিয়ে যেতে পারবে না দেখো কারণ এই বি সেটটা কিন্তু ওয়ানের পর থেকে শুরু হয়েছে বি এর মধ্যে ওয়ান নেই তাহলে ওয়ানকে নিয়েও যেতে পারবে না তাহলে এই অংশটা তাহলে জিরো থেকে ওয়ান পর্যন্ত এরিয়াটা এতটুকু থাকবে এতটুকু বাদ চলে যাবে এটা বাদ চলে যাবে ঠিক আছে তাহলে থাকবে হচ্ছে জিরো থেকে শুরু জিরো এক লেস দেন ইকুয়াল টু ওয়ান ওয়ান থেকে যাবে বলে বল কেন থাকবে কারণ ওয়ানকে তো এর মধ্যে তো ওয়ান নেই তো নিয়ে যেতে পারবে না তো ওয়ানটা এখানে থেকে যাবে ঠিক আছে চলো ওয়ান ওয়ান হচ্ছে শেষ পয়েন্ট লাস্ট চার নম্বর আমার চার নম্বরটাকে সিমেট্রিক ডিফারেন্স বলে আমরা জানি এটাই এই ইউনিয়ন থেকে ইন্টারসেকশন বাদ তো চলো ইউনিয়ন থেকে ইন্টারসেকশন বাদের জন্য এটার জন্য আলাদা ছবি আঁকি ঠিক আছে তো ইউনিয়নের ছবি একটা ইন্টারসেকশনের ছবি একটা তো মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর দেখি কত ইউনিয়নে কী বলছে জিরো থেকে থ্রি অবধি সবাই ওকে জিরো থেকে থ্রি অবধি জিরো থেকে শুরু হবে থ্রি পর্যন্ত হবে সবাই ওপেন ব্র্যাকেট আছে ইন্টারসেকশানে কি বলছে ওয়ান থেকে টু অবধি ওকে ওয়ান থেকে এই যে ওয়ান থেকে শুরু হবে টু এ শেষ হয়ে যাবে আর টু এ কিন্তু ক্লোজ ব্র্যাকেট হবে হ্যাঁ ওয়ান থেকে শুরু হবে টু এ শেষ হয়ে যাবে টু ক্লোজ ব্র্যাকেট হবে তো এই অংশটা এইটা হচ্ছে এ ইউনিয়ন বি আর এইটা হচ্ছে এ ইন্টারসেকশান বি দুটোর কমন এরিয়া মানে এটার থেকে এইটার থেকে এইটুকু বাদ তার মানে কতটা হলো খুব একটা ইন্টারেস্টিং বিষয় হলো এটা যে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশান বি কতটা আছে এখানে দুটো জায়গা আছে ঠিক আছে আচ্ছা এই এরিয়াটাকে দাঁড়ো কী বলা যায় এই এরিয়াটাকে দেখো এই এরিয়াটাকে এইভাবে বলা যায় এই এরিয়া আমি এইভাবে না বলে আমি এটুকু বলতে পারতাম যে ওয়ান থেকে শুরু হয়ে টুতে শেষ হয়েছে তাহলে ওয়ান কমা টু আমি এটা ওপেন দিতে হবে এটা ক্লোজ দিতে হবে ব্যাস এটা বেস্ট এটাকে ইন্টারভেল বলে ঠিক আছে ইন্টারভেল বলে এটাকে কি বলা যেত এটাকে জিরো থেকে শুরু হয়ে থ্রি পর্যন্ত এটাকে কি বলা যেত এটাকে বলা যেত জিরো থেকে শুরু করে ওয়ান পর্যন্ত ওয়ানে থার্ড হতো ঠিক আছে বলতে পারো এইভাবে এখানে কী বলতে পারো যে এখানে হচ্ছে আমার থাকবে কোন এরিয়াটা আমার এইখান থেকে এই এরিয়াটুকু বাদ চলে যাচ্ছে মানে এখান থেকে এতটুকু থাকছে আর এখান থেকে এতটুকু থাকছে ঠিক গেছে এটা যখন বাদ চলে যাবে তখন ওয়ানকে বাদ নিয়ে যেতে পারবে না কিন্তু টুকে কিন্তু নিয়ে যাবে কারণ টু এর মধ্যে ছিল টুকে নিয়ে যাবে তাহলে এটা সে নাম্বার সেই সমস্ত এক্স যেই সমস্ত এক্স আমি প্রথমে কতটুকু লিখব তাহলে এতটুকু তার এতটুকু দুটোই লিখতে হবে তো দুই একবার লেখা যাবে না ইউনিয়ন দিয়ে লিখতে হবে ঠিক আছে এইটা ইউনিয়ন আরেকটা আমি একটু কাছাকাছি লিখি ইউনিয়ন এইভাবে দুইবার লিখতে হবে তো প্রথমে এতটুকু এরিয়াকে যদি বোঝাই তাহলে জিরোর থেকে শুরু হবে এক্স লেস দেন দেখো ওয়ানকে কিন্তু এ যখন যাবে নিয়ে যেতে পারবে না কারণ এর মধ্যে ওয়ান নেই তো ওয়ানটা খেয়ে যাবে কিন্তু এতটুকুর মধ্যে যখন যাবে এতটুকুর মধ্যে টু তো নিয়ে চলে গেছে টু থাকবে না তখন এক্স সাদ দ্যাট টু লেস দেন এক্স লেস দেন থ্রি বেশ এটা হচ্ছে এরিয়া আশা করি বোঝা গেল একদম যদি বোঝানো যায় আরেকবার রিপিট করে দেখো এই অঙ্কটা একদম অন্য অন্য অঙ্কের থেকে একদমই আলাদা ঠিক আছে চলো নেক্সট অঙ্ক করব লাস্ট অঙ্ক করবো একটা কথার বড় অঙ্ক করি চলো দেখো পরের অঙ্কটা যেটা একটু গল্প টল্প লিখে দিয়েছে দেখে মনে হচ্ছে দশ নম্বর লাস্ট অঙ্ক এটাই আমি একটু পড়ি কী বলেছি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে আশি জন স্টুডেন্ট আছে দেখো ইঞ্জিনিয়ারিং কলেজে অনেকগুলো ব্রাঞ্চ থাকে তাই না এবার ব্রাঞ্চের মধ্যে বিভিন্ন সিট থাকে কোন ব্রাঞ্চে কতগুলো সিট দেখো কম্পিউটার সায়েন্স পড়তে চাই সবাই কিন্তু সবাই তো নিতে পারবে না কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স বা মেকানিক্স বা যাই হোক বুঝতে পারো তো দেখো কি বলেছে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে আশি হচ্ছে কম্পিউটার সায়েন্সে পঁচাত্তর জন ইনফরমেশন টেকনোলজি এবং বাহাত্তর জন ইলেকট্রনিক্স নিয়ে পড়ার সুযোগ পায় বুঝলাম যদি সিক্সটি দেখো এরকম হতে পারে না কিছু কিছু স্টুডেন্ট থাকে যে দুটো দুটো ব্রাঞ্চেই চান্স পাচ্ছে কিন্তু একটা ব্রাঞ্চে নিচ্ছে বাট দুটো ব্রাঞ্চেই চান্স পাচ্ছে বা এমন স্টুডেন্ট হতে পারে যে তিনটা ব্রাঞ্চেই চান্স পাচ্ছে তো দেখো কী বলেছে যদি সিক্সটি জন স্টুডেন্ট প্রথম এবং দ্বিতীয় দুটো ব্রাঞ্চেই পঞ্চাশ জন হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় দুটো ব্রাঞ্চে আর চল্লিশ জন হচ্ছে ফার্স্ট আর থার্ড দুটো ব্রাঞ্চেই চান্স পাচ্ছে পড়ার আর তিরিশ জন এমন ক্যান্ডিডেট আছে যা সবগুলোতে চান্স পাচ্ছে সবগুলোতেই পড়ার সুযোগ পেয়ে থাকে তবে কতগুলো সিট আছে স্টুডেন্টদের জন্য বুঝে গেল তো আমি ধরে নিই একটু সলিউশন ধরি কম্পিউটার সায়েন্স এর ছাত্রদের তারপর ইনফরমেশন টেকনোলজি মানে আইটি এর ছাত্রদের সেট হচ্ছে ধরো বি আর একটা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স যারা পড়বে ওদের ও ছাত্রদের যে সেট ওই সেটটাকে সি ধরছি যতগুলো স্টুডেন্টই পড়বে ঠিক আছে তো কতজন পাচ্ছে এন অফ এ মানে এতে কতজন পাচ্ছে চান্স এতে পাচ্ছে আশি জন এন অফ বি এটাতে পঁচাত্তর জন আর এন অফ সি এটাতে কতজন বাহাত্তর জন ঠিক আছে তিনটাই আছে এবার কিছু কিছু স্টুডেন্ট আছে দুটো ব্রাঞ্চেই আছে কিছু কিছু দু হাজার সিক্সটি জন স্টুডেন্ট জন আছে যেটা দুটো ব্রাঞ্চেই চান্স পাচ্ছে তার মানে এন অফ দুটো ব্রাঞ্চেই পাচ্ছে মানে কি এতেও পাচ্ছে আর বিতেও পাচ্ছে তার মানে দুটোই পাচ্ছে মানে কমন তার মানে ইন্টারসেকশান বি সেটা কত সেটা দেওয়া আছে প্রথম আর দ্বিতীয় ব্রাঞ্চে চান্স পাচ্ছে সিক্সটি জন তারপর কী বলেছে দেখো এটা এন অফ এ বি ইন্টারসেকশান সি দ্বিতীয় আর তৃতীয় ব্রাঞ্চে কতজন পঞ্চাশ জন তারপর এন অফ এ ইন্টারসেকশান সি ফার্স্ট আর থার্ড ব্রাঞ্চে চান্স পাচ্ছে চল্লিশ জন এবং তিনটা ব্রাঞ্চেই চান্স পাচ্ছে এরকম স্টুডেন্ট কতজন এরকম স্টুডেন্ট এন অফ

প্লাস এন অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি এই তো ফর্মুলা তো চলো তাহলে অ্যাপ্লাই করি কত হচ্ছে এন অফ এ মানে আশি প্লাস পঁচাত্তর বাহাত্তর সিক্সটি মাইনাস এটা মাইনাস ফিফটি মাইনাস বাস যতজন হবে তত আমাকে জানাও কমেন্টে এইটা যেটা আনসার কত আসছে তোমাদের কমেন্টে জানো আর আমরা কমেন্টে জানালে আমি বুঝতে পারবো তোমরা ক্লাসটা ফুললি দেখেছো ঠিক আছে তো ঠিক আছে কমেন্টে জানাও এই হচ্ছে আমাদের ক্লাস এট থিওরির আগামী দিনের যে ক্লাস দুটো আছে এই ক্লাস দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি বারবার বলে আসছি এই ক্লাস দুটো অবশ্যই দেখবে এই ক্লাস দুটো এই সেট আপে করানো হবে না বোর্ডে করানো হবে না একটু ডিজিটাল সেট আপে হবে তো ঠিক আছে চলো তাহলে দেখা হচ্ছে পাঁচ নম্বর আর ছ নম্বর ক্লাসে চলো